গাজীপুরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে দুইজন নিহত হয়েছে। গেল রাতে কাপাসিয়া সিংহশ্রী ইউনিয়নের নামিলা গ্রামে চানমিয়ার বাড়িতে একজন ও একই ইউনিয়নের বড়িবাড়ি গ্রামে একজন নিহত হন। নিহতদের নাম পরিচয় জানা যায়নি। স্থানীয়রা জানান, উপজেলার সিংহশ্রী ইউনিয়নের নামিলা গ্রামে চানমিয়ার বাড়িতে চোররা গরু চুরি করতে আসে। এ সময় চানমিয়া বিষয়টি টের পেয়ে ডাকাডাকি করে এলাকাবাসীকে জড়ো করেন। এক দুই তিন ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। পরে এলাকাবাসী এসে একজনকে ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্যজনকে স্থানীয়রা ধাওয়া করলে পাশের বড়িবাড়ি গ্রামে ধান ক্ষেতের আড়ালে লুকান। পরে উত্তেজিত এলাকাবাসী তাকে ধরে গণপিটুনি দিলে মৃত্যু হয় তার।